পদ্মাবতী ছবির জন্য রণবীর সিং পারিশ্রমিক নিয়েছিলেন 8 কোটি রুপি। এই ছবির সাফল্যের পর নিজের পারিশ্রমিক বাড়িয়ে দেন তিনি। এরপর নতুন ছবির জন্য তিনি 13 কোটি রুপি চেয়েছেন। এবার জানা গেল মঞ্চে 15 মিনিট নাচার জন্য নাকি তিনি পারিশ্রমিক চেয়েছেন 5 কোটি রুপি। হিন্দুস্তান টাইমস জানিয়েছে এবার IPL-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন রণবীর সিং। এরই মধ্যে আয়োজকদের সঙ্গে তার আলোচনা চূড়ান্ত হয়েছে। IPL 2018 শুরু হচ্ছে আগামী 7 এপ্রিল। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান। জানা গেছে এই অনুষ্ঠানে পারফর্ম করবেন বলিউড তারকা রণবীর সিং, পরিণীতি চোপড়া, জ্যাকুলিন ফার্নান্দেজ, বরুণ ধাওয়ান সহ অনেকেই। IPL-এর 11তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানকে আকর্ষণীয় করার জন্য এই উদ্যোগ নিয়েছেন উদ্যোক্তারা। ওয়াংখেড়ে স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড ও ক্রিকেট জগতের তারকাদের মেলা বসবে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আর মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে। IPL-এ এবারের আসরের জন্য অধিনায়করা হলেন বিরাট কোহলি, রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর অধিনায়ক, অজিঙ্ক্য রাহানে রাজস্থান রয়্যালসের অধিনায়ক, গৌতম গম্ভীর দিল্লি ডেয়ার ডেভিলসের অধিনায়ক আর অশ্বিন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক, দীনেশ কার্তিক হলেন কলকাতার নাইট রাইডার্সের অধিনায়ক, ডেভিড ওয়ার্নার হলেন সানরাইজ হায়দ্রাবাদের অধিনায়ক। তবে মহেন্দ্র সিং ধোনি আর রোহিত শর্মা ছাড়া আর কোনো অধিনায়ক থাকছেন না উদ্বোধনী অনুষ্ঠানে, কারণ এই অনুষ্ঠানের পরেই ম্যাচ রয়েছে অন্যদের। IPL-এর গত আসরের উদ্বোধনী অনুষ্ঠানের বাজেট ছিল 30 কোটি রুপি, তবে এবার তা কমিয়ে 20 কোটি রুপি করা হয়েছে। উদ্যোক্তাদের মতে IPL-এর প্রধান বিষয় ক্রিকেট, তাই উদ্বোধনী অনুষ্ঠানে বিনোদনের জন্য এত অর্থ খরচ করতে রাজি নন তারা। প্রতিদিনের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন বাংলা ধামাকা চ্যানেল এবং বেল আইকন ক্লিক করুন সবার আগে নতুন ভিডিও দেখার জন্য।